আমি যেখানটা আসছি শহরকে আমাদের এখানে অনেক দূর, আমি এই ছেলে পেলেগুলোকে নিয়ে আসছি শুধু এদের প্রতিবাদ জন্য। আমি এখানে শুধু শুধু আসি নাই, আমাদের এখানে এখন আপনি বলতে পারবেন ভালো একটা রাস্তাঘাট নেই, ভালো একটা পরিবেশ নাই। এই ছেলেগুলোর যে প্রতিভা, এরা সাঁতারে যে পরিমাণে এক্সপার্ট, হ্যাঁ আপনি যদি এদের সাঁতার দেখে থাকেন, এরা বাংলাদেশের সেরা সাঁতারু সাঁতারুরা যারা আছে তাদের কান কাটে এই যে মোটার করে এই ছেলেকে শরীর সাস্থ্য মোটা হলেও সাঁতারে যে এক্সপার্ট, সে যদি সাঁতরাতে চায় এই পার থেকে ওই পাত্তার জাতির সম্পর্কে দুই মিনিট সময় লাগবে। এইখানে আছে আরেকটা ছোট্ট করে দাঁড়িয়েলা ছেলে, একে যদি দেখে থাকেন এরও সমান প্রতিভা। মানুষটা ছোট কিন্তু যখন সে এপার থেকে ওপারে যায় তখন তার গতি আর স্পিড দেখলে মনে হয় সে হুসাইন বোল্টকে হার মানাবে। তোমরা আমারে কথা দাও, তোমরা আমারে কথা দাও যে তোমরা কোনোদিন প্র্যাকটিস মিস করবা না। সে ডেরে নৌকা আর খালো যেখানে পানি পাবা সেখানে লাফাই পড়বা। তোমরা আমারে কথা দাও, তোমরা যদি আমারে খুশি করতে পারো, আমার এখানে যতগুলো গরু আছে আমি আমার গরুগুলো সব বিক্রি করে দেবো। আমি যদি মরিও যাই তাও এই গরু বিক্রির টাকা তোমরা পাবা। তোমরা আমারে কথা দাও, আমি এখন পানিতে নামবো, মাঝে মাঝে এদের সাথেও নামতে পারবে আমাকে। দেখুন কি করে নামতেছি, সানগ্লাসটা একটু ধরো, চলো চলো। নেটওয়ার্ক নাই, পরে কথা হবে আমাদের কোচ।